বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দোকানের মতো বেসন লাড্ডু বানানোর একদম পারফেক্ট রেসিপি এই লাড্ডুগুলো মাত্র পনেরো মিনিটেই বাড়িতে খুব সহজে তৈরি করা যায় আর লাড্ডুগুলো বানিয়ে পনেরো থেকে কুড়ি দিন এটাকে স্টোর করে রাখা যায় কী করে স্টোর করবেন সেটা আমি ভিডিও শেষে বলবো আর দেখুন কতটা নরম আর পারফেক্ট দানাদার বেসন লাড্ডু তৈরি হয়েছে বাড়িতেই চলুন তাহলে রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে বেসন লাড্ডু বানানোর জন্য আমাদের লাগছে বেসন আমি এখানে মোটা দানা বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনটা ওজনে দুশো গ্রাম আছে সাথে নিয়ে নিয়েছি চিনি চিনিটাও দুশো গ্রাম নিয়েছি আর নিয়েছি ঘি এটা বনস্পতি ডালদা ঘি রয়েছে আপনারা শুদ্ধ ঘিও নিয়ে নিতে পারেন ঘিটা ওজনে একশো পঁচিশ গ্রাম রয়েছে ঘি বেসন আর চিনির পরিমাণটা এই অনুপাতে দিলে লাড্ডু একদম পারফেক্ট তৈরি হবে প্রথমে ওভেনে একটা মোটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে ঘিটা এবার দিয়ে দেব অনেক ক্ষেত্রে বেসনের লাড্ডু তৈরি করার সময় বেসনটা ভাজতে গেলে পুড়ে যায় এই কারণেই একটু মোটা কড়াই এটা তৈরি করুন তাহলে দেখবেন বেসনটা পুড়ছে না আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম থেকে লোতেই রাখবেন আমার এখানে ঘিটা মেল্ট হয়ে এসছে এর মধ্যে বেসনটা দিয়ে দেব আর এখন বেসনটাকে ভাজতে হবে বারো থেকে পনেরো মিনিটের জন্য পুরো সময়টাতেই গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমেই রাখবেন আর অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে আমি এখানে বেসনের লাড্ডুটা যেহেতু বনস্পতি বা দালদা ঘিতে তৈরি করছি তাই এই মিশ্রণটা এখন একটু গাঢ় মনে হলেও যেরকম যেরকম এটা রান্না হতে থাকবে বেসনটাও কিন্তু আস্তে আস্তে পাতলা হতে শুরু করবে আপনারা যদি শুদ্ধ ঘিতে তৈরি করেন আর যদি মিশ্রণটা মনে হয় একটু গাঢ় রয়েছে তাহলে একটু ঘি অ্যাড করে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার ফলে বেসনের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে কোনো ফুড কালার ছাড়াই একদম দোকানের মতো রঙের বেসনের লাড্ডু তৈরি হবে বেসনটাকে ভাজছি প্রায় বারো থেকে তেরো মিনিট হয়ে গেল এই সময় এর মধ্যে একটু একটু করে জলের ছিটে দিতে হবে এইভাবে জলের ছিটে দিলে বেসনের মধ্যে বেশ দানা দানা তৈরি হবে লাড্ডুটা খাওয়ার সময় বেসনের এই দানাগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে এইভাবে দোকানে জলের এইভাবে ছিটে দিয়েই বেসনের মধ্যে দানা দানা ভাবটা আনা হয় এবার বেসনটা ভালো মতো ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন ভালো মতো ভাজা হয়ে গেছে উপরে দেখবেন আস্তে আস্তে বুদবুত উঠতে শুরু করেছে যেমন দেখুন এখানে বুদবুদ উঠতে শুরু করেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে বেসনটাকে অন্য একটা পাত্রে তুলে নেব কারণ এই কড়াটা গরম রয়েছে এর মধ্যে থাকলে বেসনটা পুড়ে যেতে পারে এবার ওভেনে ওই কড়াটাকেই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম চিনি আর এখন যে বাটি মেপে আমি চিনিটা দিয়েছি সেই বাটিরই অর্ধেকের একটু বেশি জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার আমি হাইয়ে করে দিয়ে চিনিটাকে মেল্ট করে নেব এবার চিনি শিরাটাকে জাল দিয়ে গাঢ় করে নিতে হবে যতক্ষণ না চিনি শিরাটা দু থেকে তিনটে তার তৈরি হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি খুন্তি নাড়ানো কিন্তু একেবারেই বন্ধ করলে হবে না কারণ চিনিটা নিচ থেকে ধরে নিয়ে গিয়ে লাল হয়ে যেতে পারে বেসনের লাড্ডু তৈরি করার জন্য চিনি থেকে এইভাবেই বোড়া বা টাগার তৈরি করে নিতে হয় চিনিকে গুঁড়ো করে বেসনের লাড্ডু বানালে সেই লাড্ডু একদমই ভালো হয় না বা দু থেকে তিন দিনের বেশি ভালোও থাকে না এবার এই চিনি শিরাটার মধ্যে অ্যাড করে দেব দুই চামচ ঘি ঘি অ্যাড করার ফলে এই বোড়া বা টাগারটা খুব দানা দানা তৈরি হবে আর এই বোড়া বা টাকার দিয়ে বেসনের লাড্ডু তৈরি করলে সেটা পনেরো থেকে কুড়ি দিন ফ্রিজ ছাড়াই ভালো থাকবে এখন চিনি শিরাটা বেশ গাঢ় হয়ে এসছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব কিন্তু খুন্তি নাড়ানো একেবারেই বন্ধ করব না অনবরত খুন্তি নাড়াতে থাকব যাতে চিনিটা আস্তে আস্তে জমতে শুরু করে দেখতেই পাচ্ছেন চিনিটা আস্তে আস্তে কিন্তু জমতে শুরু করে দিচ্ছে এই সময় কিন্তু চেষ্টা করবেন খুন্তিটা একটু তাড়াতাড়ি নাড়ানোর নাহলে চিনিটা বড় বড় মোটা মোটা দানা হয়ে যেতে পারে তবে তাতে কোনো অসুবিধা নেই সেটা হলেও তার উপায় আমার কাছে রয়েছে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে বেশ ঝরঝরে করে নিতে হবে চিনিটাকে দেখুন চিনিটা একদম ঝরঝরে হয়ে গেছে আর আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে বেশ গুঁড়ো করে নিয়েছি এবার চিনির এই বোড়া বা টাকারটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেব তারপর আবার আপনাদের দেখাবো এবার এই চিনির বোড়াটাকে একটা বড় মোটা ছাংনির সাহায্যে ছেঁকে নেব যাতে খুব বড় বড় দানা না থেকে যায় আর আপনাদের কাছে যদি এরকম মোটা দানা ছাংনি না থাকে তাহলে একটুখানি মিক্সিতে দিয়ে একবার এটাকে ঘুরিয়ে নিতে পারেন যাতে কোনো মোটা দানা না থাকে দেখুন এই যে মোটা দানাগুলো রয়েছে ছাঁকার পর এটাকে আমি গুঁড়িয়ে এর মধ্যে ব্যবহার করব আবার এবার সমস্ত উপকরণ আমাদের রেডি বেসনের লাড্ডুগুলো এবার পাকানোর পালা তার জন্য বেসনটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ছোটো এলাচের গুঁড়ো আর কিছুটা বাদামকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যে কোনো রকম বাদাম ভেঙে এর মধ্যে দিয়ে দিতে পারেন এখন ছোট এলাচের গুঁড়ো আর বাদামটাকে খুব ভালো করে মিশিয়ে দেব বেসনের সাথে ভালো মতো মিশিয়ে যাওয়ার পর এর মধ্যে এবার বোড়াটাকে দিয়ে দিতে হবে পোড়াটাকে একেবারে দেব না অল্প অল্প করে দিয়ে মেশাবো যাতে বোড়ার পরিমাণ বেশি না হয়ে যায় আর এই মিশ্রণটা যাতে শক্ত না হয়ে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে আমি সম্পূর্ণ পোড়াটাকেই দিয়ে হাতে করে ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর যদি এটা মনে হয় মিশ্রণটা একটু শক্ত হয়ে গেছে তাহলে এই সময় আর একটু ঘি অ্যাড করে দিতে পারেন অনেক সময় বেসনটা ঠান্ডা হওয়ার পর একটু ড্রাই হয়ে যায় এবার হাতে করে লাড্ডুগুলো এক এক করে গড়ে নেব দেখুন কত সুন্দর বেসনের লাড্ডু গড়ে রেডি হয়ে গেল এইভাবে আমি সবকটা লাড্ডু গড়ে রেডি করে নেব আর উপর থেকে একটু পেস্তা বাদাম লাগিয়ে দেব। যাতে দেখতে একদম দোকানের মতো হয় আর এর স্বাদটাও খুব ভালো হয় একটু ভেঙে দেখিয়ে দেবো এটা কেমন নরম হয়েছে দেখুন কত সুন্দর নরম হয়েছে আর ভিতরটা কত দানাদার তৈরি হয়েছে আপনারাও বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন আর রেসিপি ভালো লাগলে বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ